বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশে আরও একটি ম্যাচ বাকি। 15 জন গ্রুপের আরেক শক্তিশালী প্রতিপক্ষ ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, কিন্তু এ ম্যাচে বাংলাদেশকে খেলতে হবে অধিনায়ক জামাল বৈয়াকে ছাড়াই। ভারতের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ায় তিনি ওমানের বিপক্ষে নিষিদ্ধ থাকবেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও তিনি হলুদ কার্ড দেখেছিলেন। বিপদের শেষ এখানেই নয় বাংলাদেশ, কেবল জামাল নয়, ওমানের বিপক্ষে খেলতে পারবেন না লেফট ব্যাক রহমত মিয়া ও উইঙ্গার বিপুল আহমেদও, তিনি যে বাংলাদেশের দলের গুরুত্বপূর্ণ সদস্য, তারাও পড়েছেন হলুদ কার্ডের খড়গে। কাতার যাওয়ার প্রস্তুতি শুরুর আগ থেকেই চোট আর অসুস্থতার সমস্যা পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। প্রস্তুতির পর্বেই করোনার আক্রান্ত হয়ে দল থেকে বিদায় নিয়েছেন মাহবুবুর রহমান সুফিল। চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি ভারতের বিপক্ষে প্রথম পর্বে ম্যাচ গোল করা মোহাম্মদ সাদউদ্দিন ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা। মোহাম্মদ ইব্রাহিম করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে তিনি কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেন, তবে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি। আফগান বিপক্ষে হাতে চোট পেয়ে সফর শেষ হয়ে গেছে মাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহেল রানার। এখন জামাল, রহমত আর বিপুলরা না থাকায় ওমানের বিপক্ষে কিছুটা অনভিজ্ঞ একাদশ নিয়ে মাঠে দল নামতে হবে কোচ জেমি ডেকে। জামালকে না থাকলে স্বাভাবিকভাবে দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠবে অন্য কারো হাতে। সেক্ষেত্রে হয়তো প্রথম পছন্দ হিসেবে আসবে তপু বর্মনের নাম, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়দের একজন যে তিনি।